এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর। বিএনপি সদস্যরা বর্তমান সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, আর সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে দলটি। এছাড়াও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, বর্তমান নির্বাচন কমিশন ও ইভিএম বাতিল, খালেদা জিয়া সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা বাতিল করে মুক্তি এবং দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা দাবি জানায় বিএনপি। গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এসব দাবি বাস্তবায়নের প্রথম কর্মসূচি হিসেবে 24 ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে গণমিছিলের ডাক দিয়েছে দলটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 10ই ডিসেম্বরের এই গণসমাবেশ নিয়ে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার আপাত অবসান হল সায়েদাবাদের গোলাপবাগ মাঠে। একদিন আগে নির্ধারিত হওয়া মাঠে রাতভর প্রস্তুতি শেষে ভোর থেকে শুরু হয় নেতাকর্মীদের ঢল। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে মানুষের স্রোত, মাঠ পূর্ণ হয় ঢল নামে সড়কে। বিএনপির এই গণসমাবেশের চমক ছিল বর্তমান সংসদ থেকে বিএনপি দলীয় সদস্যদের পদত্যাগের ঘোষণা। সিংক রুমিন ফারহানার বক্তব্য। বক্তারা অভিযোগ করেন, গণসমাবেশ ঠেকাতে হামলা করা হয়েছিল নয়াপল্টনে, হত্যা হয়েছেন একজন, আর গ্রেপ্তার করা হয়েছে দলের মহাসচিব সহ 450 নেতাকর্মীকে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি করে তুলে ধরা হয় 10 দফা। সিং খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য। কৃষি পণ্য সহ দ্রব্যমূল্য কমানো, গুম হওয়াদের উদ্ধার, বিচার বহির্ভূত হত্যা সহ রাষ্ট্রীয় নির্যাতনের বিচার, অর্থ পাচার সহ মেগা দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠনের দাবি করা হয় 10 দফায়। গণসমাবেশ থেকে ঘোষণা করা হয় 10 দফা বাস্তবায়নের পক্ষে প্রথম কর্মসূচি। 24 ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে গণমিছিলের ডাক দেয় বিএনপি। IBTV USA News Desk।